শুভ উদ্বোধনের শুভক্ষণে উদ্বোধক জনাব মাহবুবুজ্জামান আহমেদ চেয়ারম্যান উপজেলা পরিষদ কালীগঞ্জ, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব রবিউল হাসান মহোদয় উপস্থিত, আমাদের অত্র কালীগঞ্জ উপজেলা সম্মানীয় উপজেলা শিক্ষা অফিসার মহোদয়, সহকারী শিক্ষা অফিসার মহোদয়, উপজেলা ইন্সট্রাক্টর মহোদয় এবং সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আসসালামু আলাইকুম, আদাব এবং শুভেচ্ছা। আমি বলেছি আজকে এটা শুভক্ষণ, কোভিড-19 এর কারণে সারা দেশ যেমন স্থবির হয়ে আছে, শিক্ষা ব্যবস্থাও তো হয়ে আছে, এই অবস্থা বেশি দিন চলতে দেওয়া যায় না। তাই আমাদের অন্যান্য জায়গার মতো আমাদের অনলাইন স্কুল ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে। আমি প্রাথমিক শিক্ষা বিভাগের সকল শিক্ষকদের পক্ষ থেকে যারা এটা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরাও চাচ্ছিলাম এটা হোক, আমাদের শিশুরা কেন পিছিয়ে থাকে, তারা কোনো অপরাধ করেনি, তাদের তো শিক্ষার সুযোগ দিতে হবে, এই শিক্ষার সুযোগের জন্যই কিন্তু এই অনলাইন ক্লাস। আমি ধন্যবাদ জানাবো আর একজনকে, যেটা হচ্ছেন দলগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব দীপেন্দ্রনাথ শেঠকে। উনি অনেক আন্তরিক মানুষ, উনি আন্তরিকতার সাথেই আমাদের কিভাবে আমরা ক্লাসগুলো নেব ইনি কিন্তু দুদিন ধরে আমাদের সঙ্গে কথা বলে যাচ্ছেন। যা হোক, আমাদের স্যার, আমাদের প্রিয় স্যার, একটা হলো মেসেঞ্জার গ্রুপ আমাদের একটা আছে উপজেলা শিক্ষা অফিস মেসেঞ্জার, সেই মেসেঞ্জারে উনি দিয়েছেন যে অনলাইন ক্লাসের জন্য এতটার সময় আমরা একটা মিটিং করব, আগ্রহী শিক্ষকরা চলে আসেন। স্যার কিন্তু বলেননি যে অমুক শিক্ষক আসবে অমুক শিক্ষক আসবে, কিন্তু দেখা যাচ্ছে আমরা অনেক শিক্ষক চলে এসেছি, এটা কিন্তু আন্তরিকতার পরিচয়। তা আমরা আশা রাখবো আমরা সবাই অত্যন্ত আগ্রহের সাথে এবং সফলতার সাথে এই অনলাইন ক্লাস চালু করব। আমরা ইউআরসি স্যারের সঙ্গে কথা বলেছি, ইউআরসি অফিসে আমরা এসে সেখানে ক্লাস করব, যাবতীয় সাপোর্ট স্যার দেবেন। পরিশেষে কালীগঞ্জ উপজেলা শিক্ষার মান এগিয়ে যাক, আমাদের ছোট ছোট শিশুরা আবার লেখাপড়ায় মনোযোগী হই। আমি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আসসালামু আলাইকুম।